শুধুমাত্র নবান্নে কিছু রাজনৈতিক দলকে ডেকে আলোচনা করে বা বিধানসভা থেকে আলোচনা করে বিল পাস করিয়ে নিয়ে বাংলার মানুষের উপরে চাপিয়ে দিয়ে এটা অনুচিত বলে মনে করি। এটা দরকার পুরো সম্পূর্ণভাবে বাংলার জনগণের মতামত নিয়ে সিভিল সোসাইটি, যারা শিক্ষানুরাগী আছে, সমাজ সচেতন আছেন, শাসক বিরোধী সবার আলোচনা করে একটা ওয়ে আউট দরকার। নাহলে পশ্চিমবঙ্গ দিবস বলে দিলেন, আর এখানে আমাদের ঝাড়গ্রামের প্রত্যন্ত অঞ্চলের একটা কৃষক এই বিষয়ে জানে না, এটাকে জানা দেবে ওই প্রত্যন্ত অঞ্চলের কৃষকটাও জানবে, দার্জিলিংয়ের একটা মানুষ জানুক, সুন্দরবনের একটা মৎস্যবিজীবী জানুক, সবাইকে জানিয়ে ঐক্যবদ্ধ হবে পশ্চিমবঙ্গ দিবসটাকে যাতে করা যায় সেটা সরকারকে ব্যবস্থা গ্রহণ করা দরকার। না আমাকে আমাদেরকে বলেনি যাওয়ার প্রশ্ন, দেখুন আইএনডি আইএকে নিয়ে আমি ভাবি না, জোটটাকে নিয়ে ভাবি না, আমি ইন্ডিয়াকে নিয়ে অনেক ভাবি, দেশকে নিয়ে ভাবি, ওই জোটটাকে নিয়ে আমি ভাবি না। কারণ ওই জোটের মধ্যে এমন কিছু দল আছে যারা তাদের রাজ্যে গণতন্ত্রকে হত্যা করছে, তাদের হাতের দ্বারা গণতন্ত্রকে খুন করেছে, এক প্রকার মানুষের ভোটাধিকার কেড়েছে তাদের দ্বারাই। সুতরাং তারা দেশের মানুষের কি গণতন্ত্রকে দেবে, গণতন্ত্রকে কি ফিরিয়ে দেবে? সুতরাং ওই জোট নিয়ে ভাবি না, ওই জোট নিয়ে আমার প্রশ্নের উত্তর দিতে চাই না। দেখুন সেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জানে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ইন্ডিয়া গাইডলাইন মেনে করবেন, যদি কোনো ভুল গাইডলাইন মেনে করতে করার চেষ্টা করে তার জন্য বিচার ব্যবস্থা আইন আদালত আছে, সেখানে চলে যাবো। দাদা দাদা বারাসাতে এই ধরনের যে ল্যাব পাওয়া গেছে বা যে প্রযুক্তিতে বোমা তৈরি হচ্ছে এটাকে কি বলবেন? রাজ্যে শিল্প না একটা নতুন শিল্প হয়েছে, মুখ্যমন্ত্রীকে একটা অ্যাওয়ার্ড দেওয়া দরকার নাই? মুখ্যমন্ত্রীকে একটা অ্যাওয়ার্ড দেওয়ার ব্যবস্থা করুন আপনারা সবাই মিলে বাংলার নাগরিক, একটা শিল্পে পরিণত করে দিয়েছে, ভাবতে পারা যাবেন? ল্যাব গবেষণা চলছে বোম নিয়ে, যে বোমগুলো ওখানকার স্থানীয়রা বলছে নাকি ভাঙড়ে পাঠাতো তৃণমূলকে সাপ্লাই করতো ওখানকার তৃণমূলীরা, এটা তো শাসকের ব্যর্থতা স্বীকার করে আমার মনে হয় ন্যূনতম যদি রেসপন্সিবল থাকতো, রেসপন্সিবল যদি সিটিজেন দায়িত্ব রেসপন্সিবল যদি অ্যাডমিনিস্ট্রেটর হয় ইনারা, তাহলে এই মুহূর্তে তাদের পদত্যাগ করা দরকার এই ব্যর্থতা নিয়ে, আর এনআইয়ের হাতে তুলে দেওয়া দরকার, এনআইয়ে তদন্ত করুক কোথা থেকে কীভাবে আসলো। গতকালকে একটা গোয়েন্দার প্রাক্তন গোয়েন্দার বক্তব্য শুনছিলাম যে এইগুলো বাংলাদেশ বা বিভিন্ন দেশের সাথে কানেকশন থাকতে পারে, সেইগুলো তদন্ত করা দরকার, এগুলো তদন্ত এনআইকে দিলেই পারবে। একটা বিষয় ভাঙড়ে খেলার জায়গায় অনেকটাই পিছিয়ে পড়েছে, ওটা বন্ধ হয়ে গেছে, শিক্ষা ক্ষেত্রেও একই অবস্থা, একাধিক স্কুল বন্ধ হয়ে গিয়েছে রাজ্য সরকারের, মেয়েদের যে অগ্রগতি মেয়েদের যে সরকারি স্কুলের সুযোগ সুবিধা তা বন্ধ হয়ে যাচ্ছে, স্কুল থাকলেও শিক্ষক নেই, এটা রাজ্য চলছে না, এটা সরকার চলছে না, এটা সার্কাস চলছে, যেগুলো সাবজেক্ট ম্যান্ডেটরি যেটা এসেন্সিয়াল সেইগুলোকে বাদ দিয়ে খেলা মেলাতে ব্যস্ত হয়ে পড়েছে। খেলাটাও যদি সায়েন্টিফিক ওয়েতে যদি যেত সেটাকেও মানা যেত, খেলা থেকেও আমার রাজ্যের নাম হয়, খেলা থেকেও কর্মসংস্থান হয়, সেটা করেনি, অপাত্রে দান করার ফলে আজকে রাজ্যে এই পরিস্থিতিতে আছে, রাজ্যের অর্থনীতি অবস্থা তলনিতে চলে যাচ্ছে, এটা নিয়ে কোনো ভাবছে না ভারতবর্ষে। আমি কথাটা কে কীভাবে নেবে আমার জানার দরকার নেই, কিন্তু বলছি মুখ্যমন্ত্রী উচিত ছিল অর্থনৈতিক অবস্থা যে তলনিতে গেছে সেটাকে যদি রিগেন করতে হয় তাহলে ভারতবর্ষের যারা নাম করা অর্থনীতিবিদ আছে তাদের নিয়ে একটা কমিটি গঠন করে সেটা থেকে তাদের মনিটরিংয়ে ব্যবস্থা করার চেষ্টা করলে মনে হয় ভালো হতো। কিন্তু দুঃখের বিষয় আমাদের পশ্চিমবাংলায় হয় বিরোধী দলের আছে কিন্তু একজন অর্থনীতিবিদ আছেন যিনি ওয়ার্ল্ড ক্লাস অর্থনীতিবিদ, তাকেও কিন্তু উপেক্ষা করছে শুধু এই প্রতিহিংসার জন্য, কারণ তিনিও কিন্তু বিধানসভার মধ্যে এসেছেন, তিনিও বিধানসভার মধ্যে এসেছেন মানুষের ভালোর জন্য, তাদেরকে নিয়ে একটা অর্থনীতিতে কীভাবে স্বাবলম্বী হওয়া যায় তার একটা মনিটরিং কমিটি করা দরকার ছিল কিন্তু সেটা সরকার করতে ব্যর্থ। দাদা একটা বিষয় যেখানে ভাঙড়ে দাদা ভাঙড়ে থানা বাড়ানো হচ্ছে অথচ বারাসাতে পুলিশের মুখের সামনে বিভিন্ন জায়গায় গোডাউন ধরা পড়ছে যেখানে বাজি মজুদ করা রয়েছে, তাহলে কি পুলিশ মন্ত্রী